বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলা দিয়ে আটক রাখা হয়েছে এটা বিএনপির চরম মিথ্যাচারের অংশ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ এম সকালে কুষ্টিয়ায় রোডের নিজ বাসভবনে গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলেন। ভারতকে করিডোর দেওয়া নিয়ে প্রশ্নে হানিফ বলেন পৃথিবীর অনেক দেশের মধ্যে এই রেল সংযোগ রয়েছে এটা একটা দেশের অর্থনৈতিক উন্নয়নের মূল চালিকা শক্তি বলেও মন্তব্য করেন তিনি কুষ্টিয়া প্রেস ক্লাব ও সাংবাদিক ইউনিয়নের সভাপতি রাশিদুল ইসলাম বিপ্লব সহ গণমাধ্যম কর্মী ও দলীয় নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন বেগম খালেজার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে আটক রাখা হয়েছে এই ধরনের বক্তব্যটা মোটেই গ্রহণযোগ্য নয় এটা বিএনপির চরম মিথ্যাচার একটা অংশ কারণ আপনারা জানেন যে বেগম খালেজার বিরুদ্ধে মামলার যেটা হয়েছিল সেটা দুই হাজার সাত সালে তত্ত্বাধিক সরকার সময় হয়েছে দুই দেশের মধ্যে ট্রেন যোগাযোগ সড়ক যোগাযোগ সব যোগাযোগে আছে একটা বিশ্ব এগিয়ে যাওয়ার জন্য দেশের একটা অর্থনীতির অগ্রগতির মূল জায়গা হচ্ছে প্রথমে সেটা যোগাযোগ ব্যবস্থার আধুনিককরণ উন্নতকরণ যোগাযোগ ব্যবস্থা যদি না থাকে কানেকটিভিটি যদি ভালো না থাকে তাহলে সেই দেশের অর্থনীতি কখনও সেই মানসম্মত পর্যায়ে যেতে পারবে না